Hi guys, welcome back to my YouTube channel. নাম জানতাম না, দিদিকে শ্রাদ্ধ বলেই চিনি এখন। শ্রাদ্ধই বলছিল ভিডিও আমি সবসময় দেখতাম, মানে সবাই যে রোস্ট করতো, কিন্তু এটা আমি মনে করি একটা মানে ট্যালেন্ট। আমি বুঝতে পারছিলাম না কি আনবো। চলো দাই মেছে পড়বা, ভালো লাগবে খুব। আবার আমি অনেকক্ষণ ধরে বসে রয়েছি। আমি দেখুনি ফার্স্ট টাইম ব্লগে আসছে, হেভি লাগছে, মানে আমি ভাবতেই পারিনি। ওর সাথে দেখা হয়ে যাবে, আমি তো ভাবিনি আসতে পারবো। কালকে ওকে রাত্রিবেলা বলছি চলো যাই ঘুরে আসো, রিকোয়েস্ট করছে অনেকবার করে। ভালো লাগে না নিজেদের লোক দেখলে? যাবে না তুমি? যাবে না? আমার সাথে যাবে তুমি? আমার সাথে যাবে? হ্যাঁ হ্যাঁ বলেছে। এটা বলো হ্যালো হ্যালো বলো তো, হ্যালো বলে দাও। হ্যালো এখনো আসেনি, উনি আগে উঠে বসে আছে। কেন কেন উঠবো? দাঁড়াও, আমি বলেছি আমাকে ফিরতে হবে 6টা 6:30-র মধ্যে, তা এখনো দেখো অনেক লেট হয়ে গেছে, জানি না কি হবে। চলো এখনো ওরা বেরিয়ে গেছে, তারপরে কাকি আমাদের জন্য চা নিয়ে এসছে। ভাবো একবার, চিনি বেশি করে নিয়ে আসো, কিন্তু চিনি ছাড়া চা। ও বাবা, উনি হচ্ছে আলাদা, মানে আগেই সুমি কি খায় না খায় সেটা দেখতে হবে, তাই না? চলে এসছি আমরা, এই ক্যাফেতে যাবো এখন। তো আমরা চলে এসছি রেস্টুরেন্ট, কিন্তু আমি ওখানে প্রমোশন করছি না, যেন রেস্টুরেন্টের নামটা আমি ঠিক করে বলবো না কোনো কিছু। তাই হোক, এসছি এবার গঙ্গার পাড়ে। এসছি, কি সুন্দর দেখো জায়গাটা, ভিউ দেখো, ভিউ গাইস, ভিউ কিন্তু আমাকে পাড়ি যেতে হবে। আমাদের পাড়ি যেতে তো এটা বাড়তে না, তো বাড়তে লেখা বাড়তে ভুল করে বাড়তে, এখানে ভুল করে বাড়তে লেখা আছে। কোনো 100 কে তোমার ওটা আনো না, ও গ্রামে করে ধরো। আর এরা, আর এটা হচ্ছে আমাদের দিদি। আমরা যেমন নতুন বাড়ি কিনলে দেখা গেল ফিতা কাটতে কিন্তু আমরা সেলিব্রিটিদের নিয়ে আসি, তো সেরকমই কিন্তু আজকে উদ্বোধন করতে নিয়ে আসা হয়েছে আমাদের। এটাও চিনতে পারছো তোমরা অবশ্যই, তাই এবার হাই করে দাও সবাই। আর একদম সুদিকে সবাই সাপোর্ট করো। 100 কে ফলোয়ার সেলিব্রেশন, 100 কে ফলোয়ার পাচ্ছে না তো? এ বলো এ ফাটাবে জোরে ঘোড়া, এ হয়ে গেছে এটা না, লস হয়ে গেছে। হ্যাঁ পাচ্ছে না, ফুটো করে দাও ভাই, এখন বলিস না ভাই, আমার খুব বাজে লাগে ভাই রে ভাই। বেলুনে বাস্ট হয়ে গেছে, দাও এদিকে দাও। বাবা এ কি আমাকে দাও উড়ি। তো এখন কিন্তু এই যে কেকটা, এটা যেহেতু ফাটলো না তাই জন্য এটা উপর দিয়ে দেওয়া হলো, তাই তো? এই এটার ভিডিও আছে তো? ওহো ওয়াও, কংগ্রাচুলেশন সুদিকে, কংগ্রাচুলেশন সুদি, 100k কমপ্লিট ইন ইনস্টাগ্রাম। এটা কিন্তু লস হয়ে গেল। কি হলো ভাই? এই লস হয়ে গেল, সবার মাথায় পড়ে যেত একটু একটু করে। সত্যি কেক খাওয়ানোর দেখার মানে মধুটাই আলাদা করে দেব। আজকে কিন্তু খুবই ভালো লাগছে যে মানে কি, যে থ্যাঙ্ক ইউ বাসা। ওয়াও, এই কেকটা আমি পুরো দিয়ে পাই দিলো না, নিজেরা যেমন কেকটা ভালো কামটা দিয়ে এখন। ওমা হ্যাঁ এ বাবা কি হলো? তোরা সবাই এবার লাস্টে বাজি ফাটছে তো, মানে সবাই তুমিও কাটো, তোমারটাও তো হবে এখনি। এই শুনে দিন একবার কাটো, চলো। আরে না বাবা, আমার কোনো ভয় না, আমার বাবা এই তো যাবে। এই মানা করো, তুমি দেখো সবার হাতে ক্যামেরা, সবার হাতে ক্যামেরা, কেউ হাত তুলে দেওয়ার মতন আর কেউ নেই। নিজেই খাও, তোমাদের এইভাবে দেখিয়ে আমি ওকে। দারুন দারুন মশাটা, যে কারণ নিচে দিকে না এত বেশি মশা, কি বলবো ভালো। কি চলো উপরেই বসো, কিন্তু এখানে এখন নোংরা আছে, পরিষ্কার করো। হ্যাঁ প্রমোশন হয়ে যাবে এতগুলো চ্যানেলে যাচ্ছে ভিডিও আর এমনি তো তোমাকে তো এইখান থেকে তো পড়েইছি তোমার আর তুমি আমি আসি দেখো দূর যাব না ব্যাপার তো ফার্স্ট আমাদের ফিশ ফিঙ্গার চলে এসেছে দেখো শ্রাদ্ধবাড়িতে সব দেয়া হয় আমি তো কোনদিন শ্রাদ্ধবাড়ি থেকে ফিশ ফিঙ্গার খাইনি তোমরা খেয়েছো না ওইজন্য তো জিজ্ঞেস করছি আচ্ছা তোমরা কি শ্রাদ্ধবাড়ি খাও না খাইনি আগামী দিনে খাবো তোমরা কোনদিনও মানে কোনদিনও খেয়েছো শ্রাদ্ধবাড়ি প্রচুর খেয়েছি আমিও ভিডিও করেছি এটা কি কোনো প্রবলেম হয় খেতে পারবো আর ভিডিও করলেই দোষ হ্যাঁ আমরা কি ফিশ ফিঙ্গার খাবো না খেয়েছি কিন্তু আমি ভিডিও করি না মানে ইচ্ছা আছে ফিউচারে ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা তোমরা কি ইন্সপায়ার হয়ে মনে প্রায় দুটো দুটো করে পিস নিয়ে খাবো আর ভিডিও করলে দোষ হ্যাঁ আমি তো খাইইনি আর ভিডিও করে করে এরকম বলবো না তুমি কি বলো তুমি দেখেছি ফিশ ফিঙ্গার খাচ্ছিলে শ্রাদ্ধবাড়িতে তাইনি এই দেখেছি আরে এখন কিন্তু আমরা শ্রাদ্ধবাড়িতে নেই এখন আছি আমরা কোথায় যাই সুজিত দা টেস্টি কেমন বলবা ঠিক আছে আর তোমার দেখা দেখি শ্রাদ্ধবাড়ির ব্লগ দেখি আরো কয়েকজন বানাচ্ছে দেখেছি তো আমি এখন শ্রাদ্ধ কি এখন হিসেব বানাচ্ছে শ্রাদ্ধবাড়িতে পাশে আছে ওর কথা সব ভালো লাগে ফোনটা রাখলি কেন এরকম টাইপের এই দেখো আমাদের জন্য গরম গরম বিরিয়ানি চলে এসেছে দেখে ফটো শুট হচ্ছে না আমি বাড়ি যাব আমিও বাড়ি যাব দেখি অসাধারণ এসেছে ছবিটা খিদে পেয়েছে ভীষণ দেয়নি তোমাদের না এখানে খেয়ে আমরা একটা লক্ষ্মী পুজোর ওখানে যাবো লক্ষ্মী পুজো নিমন্ত্রণ আছে দাদা সেই বলে ঠিক আছে যতটা খায় তার থেকে বেশি বলে হ্যাঁ তাই না চেষ্টা করছি অনেক এই সবাই ফটাফট খাবে কিন্তু আমাদের বেরোতে হবে লেট হয়ে গেছে গাইস সবাই ফটো তুলছে মানে আমার তো ফটো তুলতে ইচ্ছে করছে ভিডিও বানানো শুরু করলাম সবাই এই আমি শুরু করলাম ওকে হ্যাঁ কেমন হয়েছে দেখো কেমন হয়েছে ঠিক আছে এই সবাই শুরু করো বদনাম করব না ভালো বিশ্বাস করো আমি না আর খেতে পাচ্ছি না আর কেমন হয়েছে বিরিয়ানি বলা যাবে না ভালো হয়নি তার মানে আর ড্রাই ড্রাই লাগছে বিশেষ করে আমার সত্যি ভালো লাগছে না মানে কি বলতো এখানকার যে মানে যে আর কি মেইন রয়েছে ওনার আজকে বিয়ে আছে কারণ কালকে বিয়ে সবাই যে ক্লাইন্টগুলো রয়েছে রস সব ওখানে চলে গেছে ও আচ্ছা ওই জন্য হয়তো অন্য দিনে হয়তো ভালো হয় কিন্তু আজকে সত্যি এটা অতটা ভালো লাগে তোমার কেমন লাগে এত অবধি গেছে তারপর নামছে না এই দেখো সবার ধরা রয়েছে আর যাচ্ছেই না বেরিয়ে আমার একটা লাস্ট লাস্ট না হ্যাঁ তাহলে আমার খেয়ে যায় পিন্টু এত ভালো খায় পিন্টু চিকেন সব রেখে দিয়েছে কি সমস্যা পেপসি কিন্তু আমি খাই না দুঃখের বিষয় মিন্টু তুমি দুটো খাবে না 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 ঠান্ডাতে খাওয়া যাবে না দুটো রাজি হলে হবে না ঠান্ডা যাও না আমি ধরে দিই বেশি করে খাও জল জিরা ফল জিরা দিছে জলজিরা জলজিরা টাইপ লাগছে না দিয়ে অন্য কিছু বানিয়ে নিই না এটা অ্যাকচুয়ালি পেপসি না কিন্তু না ওই হালকা পেপসি আছে মাখা কাকুর থেকে করে নিয়ে এসেছে আরে ঘাস ঘাস মাখা সেই না এটা কি রজনীগন্ধা ফুল মাখা এইটাই সেই কোল্ড ড্রিঙ্কস মাখা কোল্ড ড্রিঙ্কস মাখা ঠিক ঠিক কোল্ড ড্রিঙ্কস মাখা এর মধ্যে কি সমস্ত বিট লবণ আর কিছু চাট মশলা দিয়ে দিয়েছে নেই আর হয়ে গেছে এত স্পিডে কেউ খায় রে বাবা ঠান্ডা যদি লাগে আরেকটা হবে বরফ দেওয়া আরেকটা হবে খাও খাও আপনাদের কেকটা খাওয়াইনি এখন এখন আর কি করব চা কি করব বাড়ি নিয়ে যাও মা বাবাকে দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে কি করব কেমন করছিস সবার ফটো তোলা কমপ্লিট হচ্ছে না বাট আমার বাড়ি থেকে এতবার করে ফোন করছে যে আমাকে বেরোতেই হবে এখন এখনো ফটো তুলছে সবাই, আর আমি এদিকে বেরিয়ে গেছি। আমার বাড়ি থেকে ফোন করছে, মানে কি বলবো কি এত রাত পর্যন্ত এত অন্য জায়গা থাকে সমস্যা না। এখন হচ্ছে বাড়িতে যাওয়ার সময় না অটো পাবো না, আমি স্টেশন থেকে বেরিয়ে না স্টেশনে আমার সারা থেকে যেতে হবে। তো বোনের সাথে মিট করতে হেভি লাগলো, মানে বোন আসবে এটা ভাবতে পারিনি, তো এসে থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলবো, সেলিব্রিটি মানেই যে ঘ্যাম সেটা না, বোন কিন্তু সেলিব্রিটি, সত্যি এখন সেলিব্রিটি, বাট কোনো ঘ্যাম নেই। আমি অনেককেই বলেছি, জানি না সুবিধা অসুবিধা, তারা আসেনি, কিন্তু বোন এসে থ্যাংক ইউ সো মাচ। আর সাবধানে বাড়ি যাও, আমার খুব ভালো লেগেছে এসে, আর বেরিয়ে যাবো, আর দেখা হবে না, আবার অন্যদিন অবশ্যই আসবো, তুমিও যাবে। একদম একদম, চলো আবার দেখা যাবে তাড়াতাড়ি। হ্যাঁ একদম। মানুষজন বড় হয়ে যাবে।